রাতে রাতে জান্নাত পাওয়া যায়, এক ধোকা দিয়ে শায়খ রহমান মানুষকে হত্যার আদেশ দিলেন, মানুষ মুসলিম বুঝতে পারল না, হত্যা করা বসল। ঠিক অনুরূপী যেমন এক দল বলেছে যে এই তিনবার গেলেই জান্নাত পাওয়া যায়, অনুরূপী এক দল মুসলিম নামধারী বলেছে এরকম ভোট দিলেই জান্নাত পাওয়া যায়। নগদ এরকম প্রতারণা আহলে হাদিস আন্দোলন জাতিকে দেয় না, শিরক এবং বেঁচে থেকে যথাযথ ভাবে আল্লাহর রাসূলের নীতি পালন করার পরে জান্নাত পাওয়া যায় এরূপ নীতি পেশ করেন আহলুল হাদিস। এরকম একটা সঠিক দলের নেতা হচ্ছেন মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব। ডক্টর আসাদুল্লাহ গালেবকে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি পাঁচ ভাষার সমমানের পণ্ডিত মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব আরো পরিচয়, তিনি সঠিক থাকার জন্য আজ পর্যন্ত অর্থের পিছনে পদক্ষেপ রাখেননি। সাতক্ষীরাই জন্মভূমি বাপের ভিটা বাড়িতে হলুদ গাছ লাগানো আছে, থাকার জায়গা নেই। রাজশাহী নদাপাড়া মাদ্রাসার উত্তর দিকে একটি দুইতলা বাসার উপর তালায় ছেলে মেয়ে নিয়ে থাকেন মাদ্রাসার পরিচালক জনাব নায়েব আমির ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ আব্দুস সামাদ সালাফিকে মাসে মাসে ভাড়া দিয়ে থাকেন। রাজশাহীতেও তার মাথা গুজানোর মতো কোনো ব্যবস্থা নেই। তার দুইটি তিনটি ছেলে দুইটি বড় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, দুইটি ছেলের দাড়ি গজিয়েছে, তার একটি কথা বলছিল যেইভাবে গজিয়েছে ওই ভাবি আছে, কোনে উনিশও হয়নি শুয়া বিশও হয়নি। এরকম একজন সুপণ্ডিত ধর্মভীরু সপরিবারে ছেলে সহ পাঁচ অক্ত সলাত মসজিদে আদায় করেন, পরিবারে 100% পর্দা আছে, এরকম একজন ইসলামী আন্দোলনের আমির আহলে হাদিস আন্দোলনের আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত পুরাতন প্রফেসর এরকম মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে এই জেলে সেই জেলে নিয়ে যায়, এটা একজন অদক্ষ অযোগ্য মূর্খ সরকারের পক্ষেই সম্ভব। মাননীয় সরকার, আপনার মনে রাখা ভালো হবে, এদেশের জনবহুল সমর্থিত ব্যাপক জনগণ সমর্থিত একটি দলের নাম বিএনপি। আপনি জানেন কি, আপনার নির্বুদ্ধিতার কারণে আপনাকে জোট করতে হয়েছে। জোট নাকি আপনি জনগণের সামনে টিকে রাখার জন্য করেছেন। আপনি কি জানেন আপনার স্বামী একবার হ্যাঁ নায়ে ভোট করেছিল, এরই নাম হচ্ছে মানুষের জনপ্রিয়তা লাভ করা। যাদেরকে সাথে নিয়েছেন তাদের সাথে মুসলিম নেতাও আছে, ইসলামী নেতা আছে, আমরা শুনেছি জানি। 2005-এর 23 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলনের নেতা মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব বন্দী হয়েছেন, আপনার ওই মুসলিম নেতা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার পক্ষে একটি বাক্য কথা বলেননি। মনে রাখবেন এরকম জোট মানে আপনার পাপ মাটিতে পুঁতে গেছে, একদিন আপনার গলাও ফাঁসিতে পুঁতে যাবে। ভুল তথ্য দিয়েছে আপনাকে যেই বলেছে র‍্যাব দিয়ে দেশের সংশোধন আনতে হবে। এই দেশের যত মানুষকে আপনি না বুঝে চিন্তা ভাবনা না করে
আদেশ দিয়েছেন, সকালে দেখা যাচ্ছে লাশ পড়ে আছে। জানি না ফেরাউনি আইনে ফেরাউন অন্যায় অত্যাচার করেছে এটা আমরা জানি, কিন্তু রাতে রাতে হত্যা করেছে এ কথা আমরা জানি না। ফেরাউনের এই চরিত্র আমরা জানি না, ফেরাউন অত্যাচার করেছে কিন্তু রাতে রাতে কোন অপরাধীকে হত্যা করেছে এটা আমাদের জানা নাই। মনে রাখেন মাননীয় সরকার, জাতি যদি আপনাকে প্রত্যেক ব্যক্তি যাকে রাতে রাতে হত্যা করা হয়েছে প্রত্যেকের পক্ষ থেকে যদি আপনার ফাঁসি চাওয়া হয় তাহলে হক চাইবে, জনগণ চাইবে কিনা আমি জানি না। আমি আপনি ঐক্যজোট সরকার হিসাবে দেশে যত আলেম আছে আপনার সাথে যিনি আছে তার সাথে জাতীয় ওলামা পরিষদের আহ্বায়ক আহলে হাদিস আন্দোলনের একজন মাওলানা আত-তাহরিক পত্রিকার মুফতি আমি আব্দুর রাজ্জাক বলছি, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে এমন কোন মায়ের বেটা একজন অপরাধীকে রাতে রাতে হত্যা করার বৈধতা দিতে পারে? দিতে পারে না, অসম্ভব, এটা আপনার ভুল হয়েছে, সংশোধনের চেষ্টা করুন। মহতরম আমিরে জামাত একজন নিরপরাধ নিরীহ মানুষ মুক্তি দিয়ে ক্ষমা চেয়ে নেন, অন্যথায় আমরা আপনার পতনের যে কোনো বৈধ পন্থা অবলম্বন করতে বাধ্য থাকব। প্রতিপালক তোমার কাছে, প্রতিপালক তোমার কাছে জানাচ্ছি অন্তর থেকে সকলের পক্ষ থেকে সকলে মিলে ফরিয়াদ, তুমি মাননীয় মহতরম আমিরে জামাতকে এই জালেম সরকারের হাত থেকে মুক্তি দিয়ে এদেশে দিন প্রচারের পুনরায় তৌফিক দাও। এরপরে এদেশের সরকারকে বলছি আপনি মুক্তি দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে আপনার পথ সংশোধন করার চেষ্টা করুন। বিনীত অনুরোধ, শুক্রিয়া, আসসালামু আলাইকুম।